হ্যালো ফ্রেন্ডস, আমি হলাম আপনাদের প্রিয় মনোজ, আর আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে একদম নতুন একটা ভিডিও। তো আজকে ভিডিও বলতে আমি বলতে চাইছি যে আপনাদেরকে আমি কোনো আজকে ড্রয়িং দেখাবো না। আপনারা হয়তো টাইটেলটা থাম্বনেলটা দেখেই বুঝে গিয়েছেন যে আমি আজকে আপনাদের সাথে আমার সেট আপ কিটটা শেয়ার করবো, ঠিক আছে? তো সেরকম কিছু সেট আপ আমার নেই, কারণ আমি এখন বিগিনার আছি। তো সেই জন্য আমি যতটুকু আছে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকে যেটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি, আশা করছি আপনারা সবাই সেই সেট আপটা করতে পারবেন, ঠিক আছে? তো চলুন দেরি না করে চালু করা যাক। তো এই যে দেখুন, এই যে এই টেবিলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা মাল্টিপারপাস টেবিল। আমি আর কি আমার জন্মদিনে গিফট পেয়েছিলাম একজনের কাছে। তো এটাকে আমি কী করি না আপনাদেরকে আমি দেখাই। এই যে এটার পিছন দিকটা দেখুন, একেবারে সাদা, ঠিক আছে? তো আমি এইটাকেই মানে টেবিলের মতো করে ইউজ করি। আপনারা বুঝতে পারবেন না, আপনারা হয়তো ভাবেন যে আমি কোনো সাদা টেবিল আছে না। তো তারপর আমি কী করি না ওই টেবিলটাকে উল্টে নিয়ে, এই যে দেখুন এরকম একটা ট্রাইপড আমার কাছে আছে, ঠিক আছে? এটা আমি 200-250 টাকায় কিনেছিলাম, মানে মোটামুটি একটা প্রাইস বলছি আমি আপনাদেরকে, আমার পুরোপুরি মনে নিয়ে দিচ্ছিলাম, ঠিক আছে? তো এই ট্রাইপডটা আমি এটার উপর এইভাবে রেখে দিই, আর এইখানে আমার ড্রয়িং প্যাডটা থাকে, বাকি এই জায়গাগুলোতে আমার সব নানান জিনিসপত্রগুলো থাকে, ঠিক আছে? তো এইভাবেই আমি এখানে ফোনটাকে সেট করে দিই এখানটাতে, তারপর আমার ড্রয়িং ভিডিওটা আমি শ্যুট করি। শর্টের ক্ষেত্রে এটা এমনি মানে ভিডিওর ক্ষেত্রে এটাকে আমি এভাবে পাশে রাখি, তারপর এটাকে আমি দাঁড়ানো আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই এটাকে আমি এভাবে হরাইজন্টাল করে দিই যাতে ফোনটা সঠিকভাবে আমাদের এখানে ফিট হতে পারে। এই যে এরকম আমি করে দিই, তারপর আমি ফোনটা এখানে থাকে, তারপর আমি যখন এডিট করি তখন আমি বাকি অংশগুলো কেটে দিই, এখানটাও কেটে দিই, শুধু এই জায়গাটা আপনাদেরকে আমি দেখাই, ঠিক আছে? তো এইভাবেই আমি ভিডিওগুলো শুটটাই ছিল আমার সেট আপ টুকটা, আর বিশেষ কিছু আমার সেট আপ নেই। আর আমি একটা মাইক কিনেছিলাম, বাট মাইকটা খারাপ হয়ে গেছে, তো সেটা আমি আপনাদেরকে প্রেফার করছি না। আপনারা যদি মাইক কিনতে চান, আমি যেহেতু এখনও বিগিনার আছি, তাই আমি অতটা এখনও খরচ করিনি ইউটিউবের উপরে। তো আমি 800 টাকার আপনাদেরকে যে বয়ার মাইক আছে সেটা সাজেস্ট করবো, সেটা আপনারা অন্যান্য বড় ইউটিউবারদের থেকেও দেখতে পারেন, অবশ্যই ওই ম্যাচটা আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে, ঠিক আছে? আমি এখন ফোনেই ভয়েস ওভার করি, আর কখনও আমি হেডফোনটা ইউজ করে থাকি কখনো কখনো, ঠিক আছে? তো এরপর আমি আপনাদেরকে কী অ্যাপ ইউজ করি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এর জন্য কী করি না, যে অ্যাপটা আমি ইউজ করি সেটা হলো ইনশর্ট, ঠিক আছে? এই অ্যাপটা খুবই পপুলার একটা ভিডিও এডিটিং অ্যাপ, তো আপনারা এই অ্যাপটা অবশ্যই ইউজ করতে পারেন। এটাতে আপনারা ভিডিও এডিট করার সুযোগ পেয়ে যাবেন, ফটো এডিট করার পেয়ে যাবেন, আর যে কোনো কোনো। তো এটাই ছিল আমার আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার যে ভয়েস ওভারটা আপনারা পাচ্ছেন, আমি এই যে হেডফোনটা ইউজ করছি, ঠিক আছে? আমার যে মাইকটা মানে খারাপ হয়ে গেছিলো, তাদের ছোট্ট যে মানে মাইকের যে উপরে স্পঞ্জের মতোটা থাকে, তো সেটাকে আমি ইউজ করেছি যাতে মানে কোনো নয়েজ না আসে যতটা সম্ভব, ঠিক আছে? তো আপনাদের এইভাবে ইউজ করতে পারেন হেডফোনকেই, আর যদি হেডফোন আপনাদের ক্লিয়ার ভয়েস দেয় তাহলে মানে ডাইরেক্ট ইউজ করতে পারেন, কোনো কিছু লাগাতে হবে না, ঠিক আছে? তো এভাবেই আমি ভিডিওগুলো শ্যুট করে থাকি। আশা করছি আপনাদের আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো বাই বাই।